সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। আমি নিকার সুলতানা মর্জিনা, সহকারী শিক্ষিকা নাসরুল উচ্চ বিদ্যালয়। নাসরুল উচ্চ বিদ্যালয়ে অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছো। আমরা ইতিপূর্বে তোমাদের সাথে বীজগণিতে বিভিন্ন অংশ নিয়ে আলোচনা করেছি এবং ত্রিকোণমিতির বিভিন্ন সূত্রাবলী সম্পর্কেও আলোচনা করেছি। তো আজ আমরা 9.1 এর ত্রিকোণমিতির 11 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। চলো আমরা আলোচনা যাই। 11 নম্বর বাম পক্ষে আছে সেকে প্লাস 10 বাই কুসেকে প্লাস 40। এটাকে আমরা লব এবং হর উভয়কে যদি আমরা কি করি, সেকে প্লাস 10 এবং কুসেকে প্লাস 40 বিপরীত সেকে মাইনাস 10 এবং কুসেকে মাইনাস 40 দ্বারা লব এবং হর উভয়কে গুণ করি, গুণ করব। তো গুণ করার ফলে কি হলো, সেকে প্লাস 10 ইন্টু সেকে মাইনাস 10 ইন্টু কুসেকে মাইনাস 40 বাই কুসেকে প্লাস 40 ইন্টু কুসেকে মাইনাস 40 ইন্টু সেকে মাইনাস 10। উপরের লবের সেকে মাইনাস 10 এবং হরের সেকে মাইনাস 10 কাটা যায়, আবার লবের কুসেকে মাইনাস 40 দ্বারা কুসেকে হরের কুসেকে মাইনাস 40 ভাগ করলে কাটা যায়। কাটা গেলে আমাদের পূর্বের যে ডাক ছিল সেটাই ঠিক থাকে। তো আমরা দেখা গেল যে সেকে প্লাস 10 এবং সেকে মাইনাস 10 গুণ করলে আমরা জানি যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর যে সূত্র আছে এটা হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে সেক স্কোয়ার এ মাইনাস 10 স্কোয়ার কে ইন্টু কুসেকে মাইনাস 40 বাই এটাও কুসেকে প্লাস 40 কুসেকে মাইনাস 40। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কুসে স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ ইন্টু সেকে মাইনাস 10। এখানে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই সূত্রটা আমরা ব্যবহার করেছি। তাহলে আমরা জানি ত্রিকোণমিতিক সূত্র সেক স্কোয়ার এ মাইনাস 10 স্কোয়ার এর সমান 1 এবং কোসে স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এর সমান 1। এর প্রেক্ষিতে সেক স্কোয়ার এ মাইনাস 10 স্কোয়ার এর বদলে আমরা লিখতে পারি 1 ইন্টু সেকে কুসেকে মাইনাস 40 বাই কুসে স্কোয়ার এর মাইনাস কট স্কোয়ার এর বদলে আমরা লিখতে পারি 1 ইন্টু সেকে মাইনাস 10। 1 দ্বারা এই কুসেকে মাইনাস 40 কে গুণ করলে কুসেকে মাইনাস 40 হবে, আবার নিচে 1 দ্বারা সেকে মাইনাস 10 কে গুণ করলে সেকে মাইনাস 10 হবে। তাহলে আমাদের ডান পক্ষে প্রমাণ করার ছিল যে কুসেকে, বাম পক্ষে ছিল সেকে প্লাস 10 বাই কুসেকে প্লাস 40 সমান ডান পক্ষে প্রমাণ করতে হবে যে কুসেকে মাইনাস 40 বাই সেকে মাইনাস 10। তাহলে আমরা বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে পেরেছি। তাহলে আমরা লিখতে পারি সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। খুদা।